এই বর্ষার দিনে গ্রামের কী অবস্থা হয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। কারণ আমরা এই বাড়িতে আসি আর আকাশ তো একদম মেঘলা আকাশ, আর বৃষ্টি তো হচ্ছে ঝিরি ঝিরি, সাথে পুরো বৃষ্টি আসবে মনে হচ্ছে আবার। এই যে দেখুন বর্ষার দিনে গ্রামের অবস্থা, সব ভর্তি হয়ে গেছে। আর এই কয়দিনে এত বৃষ্টি পড়তেছে না, রোয়া লাগানোর টাইম হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। পুকুরও একেবারে জলে ভর্তি হয়ে গেছে। যাবি রে ওই ওই বাড়িতে যাবি ওদিকে? আমরা এখানে ব্রিজের উপরে উঠে আছি। এই যে দেখুন ব্রিজের নিচটা জলে ভর্তি, এটা ক্যানেল। জাম আছে তো আমাদের ওই পুকুর পাড়ে, এটা কদম গাছ। জাম আছে পুকুর পাড়ে কিন্তু এখন যাব না। ওই যে জাম গাছটা, এখন যাব না, জামটা ধরছে মনে হয় রে, জামটা ধরছে মনে হয়। ওই যেখানে জাম গাছটা, এই যে ব্রিজটার নিচে দেখুন, এখানে কিন্তু প্রচুর কলমি শাক। আর এই কলমি শাকগুলো এমনি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট। এই কলমি শাকগুলো এখানে বর্ষার দিনেই হয়, মানে যখন জলটা থাকে, আর রোদের দিনে যখন জলটা থাকে না তখন কিন্তু হয় না। আর আমরা কিন্তু কলমি শাক এখান থেকেই তুলে খাই। চারদিকে শুধু জল আর জল, জল ছাড়া যেন কিছুই নেই। এখানে আমরা একটা ক্যানেলের উপর, ক্যানেল ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর এই যে প্রাকৃতিক একটা ভিউ, এই ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে বর্ষাকালে আমাদের গ্রামের মধ্যে কীরকম অবস্থা হয়। আর এখন আমরা নিচে নেমে যাচ্ছি, এটা কিন্তু কাঁচা রাস্তা, অর্থাৎ এই রাস্তাটা পাকা হয়নি, আর এখনই অলরেডি কাদা হয়ে গেছে। আবার কয়েকদিন পরে এই রাস্তাটা প্রচুর কিন্তু কাদা হয়ে যাবে। এই যে দেখুন কাদা ভর্তি হয়ে গেছে, আর পাট এখনও কাটা হয়নি, কারণ এবার রোদের জন্য পাট গাছটা অতটা ভালো হয়নি। তবে আর এই মাসের মধ্যেই পাটটা কাটা হয়ে যাবে। ব্রিজ থেকে নেমে হেঁটে হেঁটে আমরা এখন রাস্তার উঠব। আরেকটা বাড়ি আছে আমার কাকা শ্বশুরের বাড়ি, ওখানে যেতে চাইলাম কিন্তু কাদার জন্য আর গেলাম না, ভালো লাগলো না যাওয়ার জন্য। এর জন্য আমরা ব্যাগ করে নিলাম, আর ব্যাগ করে নিয়ে এখন আমরা একটু রাস্তায় উঠবো। এখানে সবাই বসে আছে, ওদের সঙ্গে একটু গল্প করব। আর এই যে বৃষ্টি পড়লো, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়লো, মাঝখানে আবার রৌদ্র দিল, এরকমই এখন করতেছে ওয়েদারটা, কখন বৃষ্টি কখন রৌদ্র বোঝাই যাচ্ছে না। সব পাকছে, সব ওই অনেকগুলো পাকছে, কিন্তু পাড়াবো কি দিয়ে, পাড়াবো কি দিয়ে। পাওয়ানোর জায়গা নেই, গ্রামে এখনও অনেক রাস্তা আছে কাঁচা আছে, এখনও কিন্তু সিসি রোডটা হয়নি। আর অনেক জায়গায় সিসি রোড হয়েছে, আবার অনেক জায়গায় হচ্ছে, তাই
কাঁচা রাস্তার মধ্যে হলে কিন্তু এই গ্রামের দিনে খুব কাদা। এই রাস্তাটা যেমন সিসি রোড একবারে তৈরি হয়ে গেছে, আর এদিকে এই যে রোয়া লাগানোর জন্য জমিও একবারে রেডি করে নিয়েছে। আর এই বর্ষাকালটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ এই বর্ষাকালে গ্রামের মানুষদের কিন্তু সত্যি খুব অসুবিধা হয়, বিশেষ করে এই অবলা প্রাণীদের, গরু ছাগল এদের ঘাস খাওয়ার জায়গা থাকে না, খুব সমস্যা হয়ে যায়, খুব কষ্ট লাগে। তো আর এই যে এখানেও পাট, কিন্তু পাট গাছগুলো না এবার একেবারে ছোটো ছোটো হয়ে গেছে, যখন জলের দরকার ছিল পাটগুলো হচ্ছিল তখন কিন্তু জল বৃষ্টি আর পড়েনি, আর এর জন্য পাটির অবস্থা এবার কিন্তু অতটা ভালো নয়, আর গাছগুলো একবারে ছোটো ছোটো হয়ে গেছে, আর এখন এত বৃষ্টি পড়তেছে যে সব নদী নালা সব ভর্তি হয়ে গেছে।